হ্যালো এভরিওয়ান, দীক্ষাজ ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি শম্পা, চলে এসেছি নতুন দিনে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 5:20। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরের কিছুটা কাজ করে রেখে বারান্দায় এসে যখন সূর্যি মামাকে দেখি, ওই বাড়ির পেছন থেকে উঁকি মারছে। কি ভালো লাগছে ওয়েদারটা, হালকা হালকা আকাশে মেঘ জমে রয়েছে, সাথে সুন্দর একটা মিষ্টি আলোর আভা, যেটা কিন্তু বেশ মনোমুগ্ধকর, বেশ ভালো লাগে দেখতে। এই সুন্দর স্বর্ণালী আভাটা কিন্তু শীতকালে একদমই পাওয়া যায় না, কেননা বারান্দাতে তখন ভালো রোদ আসে না, কুয়াশায় মেঘাচ্ছন্ন থাকে, বেলা হয়ে গেলেও রোদের জন্য হাঁ করে বসে থাকে। তো হঠাৎ করেই মানে বর্ষাকাল মানেই হচ্ছে তোমার মেঘ বৃষ্টির খেলা থাকে। 5:20 তোমাদেরকে দেখালাম কাঠফাটা একটা রোদ বেরিয়ে গেছে, আর এখন বাজে 6:20। এখানে ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়তে অলরেডি শুরু করে দিয়েছে। দিনটা যেহেতু সোমবার দিন ছিল, সেই দিনকে তো অফিস স্কুলের ব্যাপার ছিলই, কিন্তু ওই দিনকে মাম্মার স্কুলটা ছুটি ছিল, কেননা ওদের সোজা রথেতে যেহেতু সানডে পড়েছিল ছুটিটা হয়নি, তো দেখলাম উল্টো রথেতে ছুটিটা দিয়েছে। তো সেই দিনকে একটু চাপ আমার কম ছিল, কেননা মামাকে স্কুল পাঠানোর তাড়াটা আমার ছিল না। আর ঝিরঝির করে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে, আর এদিন মানে ইদানিং এমন বৃষ্টি শুরু হয়েছে ঝাপটাতে পুরো আমার বারান্দায় পুরো ভিজে যাচ্ছে। তো তারপরে হঠাৎই 7:00, মানে 7:45 এরকম বাজে, মানে এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে ছাতা নিয়ে যদি কেউ বেরোয় সে একদম পুরো ভিজেই বাড়ি আসবে। আর আমার জুঁই গাছ বা যে কোনো গাছগুলোতেই বলো, জল যেমনই নিয়ম মাফিক দিই না কেন, এই যে বৃষ্টির জল, মানে এটাতে কিন্তু মনে হয় ওদের আলাদাই একটা আনন্দ থাকে। তারপর বৃষ্টিও পড়ছে, ঘরের একটু কাজও মিটে গিয়েছিল, তো ভাবলাম বাকি কাজ যেটুকু আছে সেটুকু পরে করব। ততক্ষণ বর্ণা একটুখানি চুন্নুর সাথে খেলা করে নি। তো চুন্নুকে তো বার করেছি, মুন্নুকে বার করি না, ভীষণ কামড়াই বলে। তো চুন্নু, আমার মাম্মা আর আম্মি, আমরা তিনজনে মিলে কিন্তু ভীষণ মজা করেছি, জাস্ট তোমরা দেখো। তার আগে বলে নিই, যারা নতুন পুরাতন আছো তারা প্লিজ চ্যানেলটাকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকো, নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি আমি। আর আর সবাইকে বলবো পাশে থাকা মানে বেল নোটিফিকেশানটা অবশ্যই তোমরা অন করে দেবে। আর আমার চুন্নু দেখো কেমন দুষ্টু করতে শিখেছে, তোমরা শুধু দেখো আর খুব এনজয় করো, বেশ ভালো লাগবে কিন্তু দেখতে। ও কিন্তু অন্যান্য মানে বড়দের মতন, কিন্তু পাখিরাও কিন্তু, অন্য পাখিরা তো বোঝে কাকাতুয়া বা টিয়া, এখানে কিন্তু এই বদ্রি পাখিও কিন্তু আমাদের ভাষাটা বোঝে। আর ওকে বার করলে কীরকমভাবে শুধু খেলা করে সেটা তোমরা দেখো আর আনন্দ উপভোগ করো। আর কেমন লাগলো জানিও ভিডিওটা। কে নড়ছে এখানে? আমাদের চুন্নু। কে নড়ছে এখানে? টুকি টুকি, এ টুকি, এসো বেরিয়ে এসো, বেরিয়ে এসো, লুকোচুরি খেলবো না, আয় বেরিয়ে, আয় বেরিয়ে, আয় বেটা, আসো আসো, লুকোচুরি খেলবো না, সোনু এসো 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 এসো। ও তো কোথায় চলে গেছে? ওখানে কেউ ঢোকে? দিদির বালিশের ভেতরে কেউ ঢোকে? দিদির কাছে যাচ্ছে, যাচ্ছে দিদির কাছে, ছেড়ে দে মাম্মা, আয় এদিকে আয়, আদর করবো, আদর 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 আদো, দিদির কাছে আদর খেতে যাবে, ছাড় দেখি কি করে, আয় চুন্নু, আসো আসো, আসবে না, ঘুরবে তোর কাছে। তুমি তুমি দিদির বগলের তলায় ঢুকে পড়ছো, আদর করে দাও না। কোথায় ঢুকেছে, কোথায় ঢুকেছে, তুই আচ্ছা।